আরে চল চল চল, হে থর। বুঝলে বাবা, সামনে রাস্তা একটুখানি ভাঙ্গা আছে, তাই বেশি ঝাঁকি লাগছে। আরে কাকু, সমস্যা নেই, আপনি সাবধানে চালান। তা বাবা, এত দূরে ওই গ্রামে কার কাছে যাচ্ছ? যাচ্ছি একজনকে দেওয়া কথা রাখতে। সে এক বড় গল্প, যা শুনলে হয়তো আপনি বিশ্বাসই করবেন না। কেন, কি হয়েছিল বাবা? যেতে যেতে না হয় তোমার গল্পটাই শুনি। আচ্ছা, শুরু থেকেই বলি তাহলে। প্রায় মাস তিনেক আগে ডাক্তার হিসেবে আমি জয়পুর গ্রামে এসেছিলাম। গ্রামের স্বাস্থ্যকেন্দ্রের অবস্থা ছিল খুবই খারাপ, ছিল না তেমন বিশেষ সুবিধা বা কোনো ভালো চিকিৎসা ব্যবস্থা। এক কথায় বলতে গেলে গ্রামের মানুষ বড়ই দুর্ভাগ্যের মধ্য দিয়ে দিন পার করত। আমি সবসময় চেয়েছিলাম গ্রামের মানুষদের পাশে দাঁড়াব, তাই তো গ্রামে আসার কিছুদিনের মধ্যেই সকলের সাথে আমার খুবই আন্তরিকতা তৈরি হয়। প্রতি বৃহস্পতিবার সন্ধ্যায় মোরল মশায়ের বাড়ির সামনের বটগাছ তলায় আলোচনা সভা বসে। সেখানে গ্রামের সকল সমস্যা ও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। সবাই আমাকে প্রচণ্ড ভালোবাসে, তাই মোরল মশায়ের সভায় আমাকে প্রতি সপ্তাহে ডেকে নিয়ে যায়। এমনই একদিন রাতে চেম্বারে বসেছিলাম, হঠাৎ করে মুদি দোকানের রতন আসলো আমাকে ডাকতে। বলছি ডাক্তার সাহেব, হাতের কাজটা শেষ হইলে মোরল মশাই আপনার একটু দেখা করতে বলিছে। কেন, কিছু হয়েছে রতন? ওই যে গ্রামে টিউবওয়েল বসানো নিয়ে কি যেন কথা হচ্ছে, তাই সবাই বললো আপনারে ও ডেকে নিয়ে যেতে। আপনি তো এখন আমাদের গ্রামেরই একজন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি এখনই তো চেম্বার বন্ধ করতাম, ভালোই হয়েছে তুমি চলে এসেছো, চলো তোমার সাথেই যাওয়া যাক। চলেন। তারপর আমি চেম্বার বন্ধ করে রতনের সাথে রওনা দিলাম। কিছুক্ষণ পর গ্রামের বটতলায় গিয়ে পৌঁছালাম। মোরল মশাই সহ বয়স্ক কয়েকজন লোক বসে আছে। গ্রামের যে কোনো জরুরি বিষয়ে কথা হলে সবাই আমাকে ডাকে। আসো বাবা আসো, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। তুমি হলে শিক্ষিত মানুষ, যে কোনো বিষয়ে তোমার মতামত খুবই দরকার। কি যে বলেন, আপনাদের অভিজ্ঞতার কাছে আমার শিক্ষা খুবই সামান্য। তোমার এখানে থাকতে কোনো অসুবিধা হচ্ছে না তো বাবা? না না, কোনো অসুবিধা তো হচ্ছে না, আমি একদম ঠিক আছি। আচ্ছা যাই হোক, তাহলে তো সবই ভালো, কোনো অসুবিধা হলে আমাদের বলবে কিন্তু অবশ্যই। তারপর বিভিন্ন বিষয় নিয়ে সকলের সাথে কথা বলতে লাগলাম। কথা বলতে বলতে বেশ অনেকটা সময় পার হয়ে গেল, এদিকে ভালোই রাত হয়েছে, তাই আজকের মতো সভার আলোচনা এখানেই শেষ হলো। ডাক্তার সাহেব চলেন, তাইলে আপনার বাড়ি পর্যন্ত আগাইয়া দিয়ে আসি। আরে না না পাগল, শুধু শুধু এত কষ্ট করে এখন আবার অত দূরে যাবে নাকি? হ্যাঁ হ্যাঁ রতন, তুমি একটু গিয়ে ওকে এগিয়ে দিয়ে আসো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো তাহলে। বুঝলেন ডাক্তার সাহেব, আপনার প্রশংসা এখন আশেপাশে সব গ্রামের মানুষ করতেছে। দূর দূর থেকে রোগী আসতেছে ডাক্তার দেখাতে, আপনার মতো ভালো ডাক্তার পাওয়াটা তো আমাদের সৌভাগ্য। কি যে বলো না, আমি খুবই সাধারণ একজন ডাক্তার, সবই তোমাদের ভালোবাসা। তবে একটা কথা বলতাম ডাক্তার সাহেব। হ্যাঁ বলো। বলছিলাম আপনার কাছে তো এখন রাত বিরেতে অনেক দূর থেকে রোগীরা আসে, মাঝে মাঝে আপনাকে সাথে করে নিয়েও যায়, তবে একটা জিনিস একটু খেয়াল রাখবেন। কি খেয়াল রাখবো? রাত বিরেতে যেই আসুক না কেন, ওই যে গুহাটি জঙ্গলের দিকে কখনো ভুলে ওখানে যাবেন না। কেন, কি আছে ওদিকে? পাশের ওই দক্ষিণ গ্রামে গুহাটির জঙ্গল পার হয়ে যেতে হয়, কিন্তু ওদিকের রাস্তা মোটেও ভালো নয়, বড় দোষ আছে ওখানে। ও আচ্ছা ঠিক আছে, সে না হয় আমি যাব না। তারপর একটু খেয়াল রাখবেন, খুন আপনার কিছু হয়ে গেলে আমরা নিজেদের ক্ষমা করতে পারবো না।
তুমি নিশ্চিত থাকো, ওসব নিয়ে ভেব না। সেদিন রতনের কথাগুলো বেশ অদ্ভুত শোনালেও আমি খুব একটা গুরুত্ব দেইনি, কারণ গ্রামের মানুষ কুসংস্কারে বেশি বিশ্বাস করে, তাই আমি আর ওসব নিয়ে মাথা ঘামাইনি। যাই হোক, এভাবেই দিনগুলো বেশ ভালোই কাটছিল। তবে একদিন সন্ধ্যার পর স্বাস্থ্যকেন্দ্রে বসেছিলাম, এ সময়ে তেমন রোগী আসে না, চারিদিকে নিস্তব্ধ হয়ে আছে। আমি বসে বই পড়ছিলাম, ভাবছি কিছুক্ষণ বই পড়ে তারপর বাড়ি ফিরে যাব। খোলা দরজা দিয়ে রাতের ফুরফুরে ঠান্ডা বাতাস ঘরে ঢুকছে। বই পড়ায় এতটাই মনোযোগী হয়েছিলাম যে আশেপাশের কোনো দিকেই খেয়াল ছিল না। আসতে পারি ডাক্তার সাহেব? কে? দরজার দিকে তাকাতেই দেখলাম আপাদ মস্তক সাদা চাদরে মোড়ানো একজন লোক দরজার কাছে দাঁড়িয়ে আছে। কেমন আছেন ডাক্তার সাহেব? হ্যাঁ, মানে ভালোই। আপনি কে? আমি দয়াগড় গ্রামে থাকি, বড্ড বিপদে পড়ে এখানে এসেছি। আমার বউ খুবই অসুস্থ, বিছানা থেকে উঠতেই পারছে না, কখন যে কি হয়ে যায়, আপনি যদি একটু যেতেন আমার সাথে। নয়াগড় গ্রাম, সে তো অনেক পথ, এত দূরে রাতের বেলায় কোনো ভ্যান গাড়িও তো পাবো না। ডাক্তার সাহেব, আপনি না গেলে কি যে হবে? নয়াগড় গ্রামে যেতে হলে তো ওই গুয়াহাটি জঙ্গলের মধ্য দিয়ে যেতে হয়, কি করবো এখন? কি ভাবছেন ডাক্তার সাহেব? আচ্ছা চলুন, আপনাকে অনেক ধন্যবাদ। তারপর আমি ওষুধের ব্যাগটা নিয়ে ওই লোকটির সাথে রওনা দিলাম। চারিদিকে শুনশান নীরবতা, আশেপাশে হাটের দোকানপাট সব বন্ধ হয়ে গেছে, রাস্তাঘাট একেবারেই জনশূন্য। অন্ধকারের মধ্যে আমি টর্চ হাতে নিয়ে আগে আগে চললাম, আর লোকটি আমার পিছন থেকে পথ চিনিয়ে আমাকে নিয়ে যাচ্ছিল। বলছি, এমন অন্ধকারের পথ দিয়ে আলো ছাড়া আপনি আসলেন কি করে? আমাদের চলতে কি আর আলো লাগে যাই? মানে? মানে পথঘাট সবই চেনা তো? হ্যাঁ, তা আপনি ঠিকই বলেছেন, অনেক দূরের পথ, তাই দ্রুত পা চালালাম। গ্রামের মেঠোপথ ধরে বিলের পাশে বাঁশঝাড়ের রাস্তা পার করে সোজা পথ চলে গিয়েছে গুয়াহাটির জঙ্গলের মধ্য দিয়ে। না জানি আর কত সময় লাগবে। নির্জন অন্ধকার পথে মনে হচ্ছে আমি একাই চলছি, অচেনা লোকটির পায়ের শব্দ শোনাও যাচ্ছে না, যেন সে শূন্যে ভেসে চলছে। লোকটির কোনো সাড়া শব্দ অনুভব না করায় আমি মাঝে মাঝে পিছনে ফিরে তাকাচ্ছিলাম, দেখলাম সে নিঃশব্দে আমার পিছু পিছু চলছে। লোকটি কি আসলেই মানুষ না অন্য কিছু? কিছুক্ষণ চলার পর হঠাৎ করে আমার টর্চটা বন্ধ হয়ে যায়। কি হলো? হঠাৎ টর্চটা তো বন্ধ হয়ে গেল, কি করে বন্ধ হলো? কি হলো ডাক্তার সাহেব, টর্চ কি কাজ করছে না? মানে বুঝতে পারছি না, নতুন ব্যাটারি লাগিয়েছিলাম, কিন্তু কি যে হলো? এই পথ আমার বহু চেনা, আপনি সোজা চলতে থাকুন, আমি আপনার পিছনে আছি। আচ্ছা ঠিক আছে, কিন্তু বাড়ি কিভাবে ফিরবো সেটাই ভাবছি। ও নিয়ে আপনি ভাববেন না, কাজ শেষ হলে আপনাকে নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। লোকটি খুবই গম্ভীর গলায় কথাগুলো বলল, জানি না কি আছে কপালে। ওগুলো কি কি জল জল করছে ওসব? অন্ধকারের মধ্যে জঙ্গলের শেয়ালগুলো তাকিয়ে আছে বোধহয়, ওদের চোখ জল জল করছে। কিন্তু তাই বলে এমন ভয়ানক ভাবে, আমি তো কখনো এমন দেখিনি। অন্ধকারে জঙ্গলে সবই ভয়ানক লাগে, বুঝলেন?
আচ্ছা, আর কতক্ষণ লাগবে আপনার বাড়ি পৌঁছাতে? এই তো একটু পথ। কেন যে একা আসলাম, লোকটিকে খুব একটা সুবিধার মনে হচ্ছে না। গ্রাম থেকে আসার সময় কাউকে সাথে নিয়ে আসলে খুব ভালো হতো। যাই হোক, এখন আর কি করার, তাড়াতাড়ি কাজ ছেড়ে বাড়ি ফিরতে পারলেই হয়। বড় বড় বটগাছ আর বিরাট সব গাছের ঝুড়ি রাস্তার দুপাশ দিয়ে নেমে ঘুটঘুটে অন্ধকার করে রেখেছে। ঘন গাছের মধ্য দিয়ে সরু পথ চলে গিয়েছে, আর এক পাশে লম্বা খাল। টর্চের আলোটাও বন্ধ হয়ে গিয়েছে, কেমন যেন একটা ঝিমঝিম করছে। ভূতপ্রেতের ভয় আমার কোনো দিনই ছিল না, তবে অন্ধকার জঙ্গলে সাপখুপির উদ্রব, হিংস্র প্রাণীর ভয় তো সেটা তো থাকেই। আমি এদিক ওদিক তাকাতে লাগলাম। বলছি, এ জঙ্গলে কোনো সাপখোপের ভয় নেই? কি হলো শুনছেন? পিছনে তাকিয়ে দেখলাম আশেপাশে কোথাও কেউ নেই। এ কি, লোকটা কোথায় গেল? এই জঙ্গলের মাঝে আচমকা কোথায় মিলিয়ে গেল? ভয়ে ভয়ে আমি চারিদিকে তাকে খুঁজতে লাগলাম। হঠাৎ আমার গায়ের উপর ফোঁটা ফোঁটে কি যেন পড়তে লাগলো। উপরের দিকে তাকিয়ে দেখলাম একটা ঝুলন্ত মরদেহ গাছের বক ডালে ঝুলছে, আর তার থেকে রক্ত গড়ে ভরছে। যে আর কেউ নয়, এইমাত্র যে আমাকে এখানে নিয়ে এসেছে তারই মরদেহ ঝুলছে। আমি ভয়ে চিৎকার করে উঠলাম, কে কেউ কানে, আরে এসব কি হচ্ছে? আমি ধীরে ধীরে পিছনে যেতে লাগলাম। আমাকে দেখে ভয় পাবেন না, আমি আপনার কোনো গতি করব না, আমার কথাটা শুনুন। রাতের অন্ধকারে জঙ্গলের মধ্যে এখানে ডেকে এনে কি সব হচ্ছে, কি চাও আমার কাছে? আপনি শিক্ষিত মানুষ, আপনার কাছে আমি একটু সাহায্য চাই, দয়া করে না বলবেন না। কিন্তু কে আপনি? আসলে আমি মারা গিয়েছি বেশ কয়েক বছর আগে। আপন বলতে আমার একটি মেয়ে আছে, অপঘাতে মারা যাওয়ার কারণে আমার রেখে যাওয়া অর্থ সম্পদ মৃত্যুর আগে মেয়ের হাতে তুলে দিতে পারিনি। আপনি যদি সেগুলো পঞ্চগড় গ্রামে আমার মেয়ের কাছে দিয়ে আসতেন তাহলে বড় উপকার হতো, ও বড়ই কষ্টে দিন পার করছে। আচ্ছা, আমি পৌঁছে দিয়ে আসব। ধন্যবাদ ডাক্তার, আমি জানতাম আপনি সাহায্য করবেন। এই যে বাক্সটা, আপনি আমার মেয়ের হাতে তুলে দিয়ে আসবেন। আচ্ছা ঠিক আছে, আপনি নিশ্চিন্ত থাকুন। টর্চ চালিয়ে দেখুন, ঘটা ঠিকই আছে, কোনো ভয় নেই, সোজা এ পথ ধরে চলে যান, আমি পিছনে আছি, আপনার কোনো ক্ষতি হতে দেব না। তারপর আমি বাক্সটি নিয়ে বাড়ির দিকে যেতে শুরু করলাম। আসার সময় আমি অনুভব করতে পারছিলাম কিছু একটা আমার পিছু করছে, তবে আমার বিন্দু মাত্র ভয় লাগলো না, বরং মনে দৃঢ় আত্মবিশ্বাস কাজ করছিল, যেন আমার উপর একটা বড় দায়িত্ব আছে। সেদিনের মতো আমি নিরাপদে বাড়িতে ফিরে আসি। আর এভাবে আমি তার কথা রাখার জন্য পঞ্চগড়ে যাচ্ছি। ও, এবার বুঝলাম এই ঘটনা। তাহলে তোমার সত্যি সাহস আছে বলতে হবে, কথা বলতে বলতে চলে এসেছি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আমি যাই তাহলে। আচ্ছা বাবা, তুমি অনেক ভালো একটা কাজ করছো, শুনে খুব ভালো লাগলো। বাড়িতে কেউ আছেন? আমি জয়পুর গ্রাম থেকে এসেছি। আচ্ছা, বাড়িতে কেউ আছেন? তারপর বাড়ি থেকে একজন মহিলা বেরোয় আসলো। আমি তাকে সব কিছু খুলে বলি এবং এই বাক্সটি তার হাতে তুলে দিই। সে হতবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল, যেন সে কখনো আশাও করেনি এমন কিছু তার সাথে ঘটবে।
সত্যিই মাঝে মাঝে ভাগ্যে এমন কিছু ঘটে যার সম্পর্কে আমাদের কোনো ধারণাই থাকে না। যেমন গুয়াহাটি জঙ্গলের ওই রাতের ঘটনাটা আমি কোনো দিনই ভুলব না।